আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা হলো যে বাদামের উপকারিতা। বাদাম প্রায় আমরা খেয়ে থাকি, তবে এভাবে বাদাম খেলে উপকার হয়, মূলত বাদামে কী কী উপকার রয়েছে? আসলে বাজারে পথে ঘাটে বিভিন্ন জায়গায় অনেকে বাদাম বিক্রি করে, আমরা সাথে সাথে খাই বাদাম, কিন্তু বাদাম খেলে কী উপকার হয় এ বিষয়ে অনেকে জানে না। তো আজকে আমরা বাদামের উপকারিতা জানব, বিশেষ করে যে পুরুষদের শুক্রতারল্য হয়, যৌন সমস্যার জন্য ওয়ান টাইম সেক্স হয়, অনেক ধরনের তো খেয়ে থাকে, যে পিঠ একবারে পাতলা, সহবাসের সময় কম, এক দুই মিনিট দেড় মিনিটের ভিতরে আউট হয়ে যায় শেষ, যৌন জীবনে অসুখী, তাদের জন্য কিন্তু এই বাদাম খুবই উপকারী। কাঁচা হোক, তারপরে আপনার ভাজা হোক, দুটো উপকারী। তবে আমরা কাঁচা বাদাম রাত্রে ভিজিয়ে খেতে পারি, বিশেষ করে যাদের দেখা যায় যে স্বাস্থ্য এতটা ভালো না, দুর্বল রোগাটে, তারা রাত্রে ভিজিয়ে সকালবেলায় কাঁচা বাদাম খেতে পারি। কাঠ বাদাম রয়েছে, পেস্তা বাদাম রয়েছে, অনেক ধরনের বাদাম রয়েছে, কয়েক প্রজাতি রয়েছে। তো আমরা রাত্রেবেলা ভিজিয়ে কী করব, সকালবেলা খেতে পারি। তাছাড়া অনেক মানুষের রয়েছে যে শরীরে অনেক ধরনের সমস্যা, রোগ রয়েছে, অনেক ধরনের রোগ, যে রোগগুলো দূর করতে বাদাম খুব হেল্প করে। অনেকের হার্টের সমস্যা, অনেকে মনে করে যে বাদাম খেলে গ্যাস হবে, আসলে আপনি পরিমাণ মতো নিয়মিত যদি দু চারটা বাদাম খান আপনার গ্যাস হবে না, মানে আপনি যদি লাগাতার প্রতিদিন অতিরিক্ত খান তাতে তো আপনার গ্যাস হবেই। তো যেটা বললাম, যদি মূলত উপকার নিতে চান তাহলে প্রতিদিন রাত্রেবেলায় দুই চার পাঁচটা বাদাম ভিজিয়ে সকালবেলায় খেতে পারেন, পেস্তা বাদাম হোক, কাঠ বাদাম হোক, যে কোনো বাদাম আপনি খেতে পারেন। হার্টের উপকার বলেন, স্মৃতিশক্তি বাড়াতে বাদাম খুবই উপকারী। তো যেটা বললাম যে সেক্সুয়াল সমস্যা যাদের রয়েছে তাদের জন্য বাদাম খুবই উপকারী। তো শুক্রতারল্য বা বীর্য পাতলা বা সময় কম, বিশেষ করে তাদের জন্য বলব যে নিয়মিত বাদাম আপনারা দুই থেকে চার গ্রাম, দুই চার পাঁচটা বাদাম আপনারা খেতে পারেন নিয়মিত, তাহলে আপনাদের এই যৌন সমস্যা দ্রুত সেরে যাবে। তো প্রিয় বন্ধুরা, নিয়মিত বাদাম সেবন করুন। প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব। আমি মূলত হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করি। আমাদের হোমিওপ্যাথিকের অধিকাংশ ওষুধ রয়েছে গাছগাছড়া, যা অনেকে জানে না। তো আমি বলবো যে কেমিক্যালযুক্ত ওষুধ রাস্তার থেকে, আশেপাশ থেকে অনেক ওষুধ না খেয়ে আপনি প্রাকৃতিক যে ওষুধগুলো রয়েছে, প্রাকৃতিক যে গাছগাছড়া রয়েছে, অশ্বগন্ধা, শিমুল, তারপরে আপনার বাদাম, তারপরে আপনার বিভিন্ন ধরনের গাছ রয়েছে, শিমুল চূর্ণ, অশ্বগন্ধা চূর্ণ, আমলকি, হর্তকি, বহেরা, হ্যাঁ অনেক অজস্র গাছ রয়েছে, যে গাছগুলো নিয়ে আমি আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ তাআলা গাছ নিয়ে সামনাসামনি কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।